মৎস্য শিকার অনেকের কাছে শখের কাজ হলেও কারো কারো জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যমই হলো এই মৎস্য শিকার। বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হলেও যাদের মাধ্যমে মাছ শিকার করা হয় সমাজে তাদের কদর খুব বেশি নয়। হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাছ শিকার করার সরঞ্জাম তৈরি করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন। আকাশ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি রিতেশ কুমার বৈষবের পাঠানো তথ্যচিত্র ও প্রতিবেদন। বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং, খাল বিল নদী নালা ও হাওর বিস্তৃত এই গ্রামটিতে সমন্বিতভাবে বসবাস করছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। আজ কথা হয় বানিয়াচং 4 নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের বুরুজপাড়া গ্রামের মৎস্যজীবী পেশার কিছু কর্মব্যস্ত মানুষদের সাথে। বুরুজপাড়া গ্রামটিতে রয়েছে 120টির মতো মৎস্যজীবী পরিবার। সারা বছর মাছ ধরার সরঞ্জাম তৈরি এবং মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা। বাঁশের তৈরি মাছ শিকারের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত পরিবারের যুবক বৃদ্ধ সকলেই। তারা জানান, নিজ এলাকায় মাছ ধরার মতো পর্যাপ্ত পরিমাণে জলাশয় থাকলেও এবারে বর্ষাকালে পানি কম হওয়ায় এবং এলাকায় সকল হাওর এবং খাল বিলগুলো এলাকায় ভিত্তিক লিজ হয়ে যাওয়ায় নিজ এলাকায় মাছ ধরতে পারছেন না তারা। নিজ এলাকার মাছ ধরার সুযোগ না পেয়ে জীবিকার তাগিদে মাছ ধরার জন্য ছুটে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। বাবা, আপনার নাম কি? কি? বিশ্বজিৎ সরকার। তো কতদিন যাবত এই কাজটা করতেছেন? অনেক দিন হয়েছে, বলা মতো না। কতজন আছেন আপনারা? 100 গিজ করে সবাই ওই মোটামুটি করে। সবাই কি এই পেশায় নিয়োজিত? যে জিনিসটা তৈরি করছেন এটার নাম কি? চাই অথবা গুই। চাই অথবা গুই। মাছ ধরবো একটা বড় কই মাগুর ফুল, তারপরে এইসব মাছটা কোথায় এগুলো দিয়ে মাছ ধরেন? বিভিন্ন এলাকা নিয়ে। আপনারা তো আগে মাছ ধরতেন কোথায়? এই যে গড়ের খাল বানিয়াচঙ্গের, যে গড়ের খাল, এই গড়ের খালে বা বিভিন্ন হাওরে। এখন আপনারা পারেন না কেন, ধরতে পারেন না? এখন তো বিভিন্ন হাওর ওই মানে এটা নেগা ওই ডাক লিজ নিয়ে যায়, লিজ নিয়ে যায়। লিজ নেওয়ার কারণে মনে করুন আমরা তো পয়সা করিও নাই, অর্থ সমর্থন নাই, কি আমরা মাছ ধরার কোনো সিস্টেম করতে পারি না। আমার নাম কর্পুলা সরকার। আপনি কত বছর যাবত এইসব বানাচ্ছেন? এইসব কত বছর যাবত বানাইতেছেন? বানাই তো কত বছর তোমার বাবা, আমি অল্প বয়স থাকতে বানাই। এগুলা বানান আপনার পেশাই? এটা বানানো এইগুলা বানাই, এরপর আগে বানাইছি তাই এখন তো চলছে। তো এগুলো দিয়ে কি আপনার সংসার চলে? এই ইনকাম থেকে, এইসবের ইনকাম থেকে চলে? এইসবের ইনকাম থেকে আপনার সংসার চলে নাকি? না। তাহলে এগুলাতে কি হয়, কি হিসেবে ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয় এগুলা? কত করে বিক্রি করেন এগুলা? জুড়া 300, দুইটা 300। খরচ হয় কত আপনার? খরচ 100, দুইটা বানিতে 100 টাকা খরচ।